ফুলবাড়িয়ার রাঙামাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্যচিত্রের ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়িয়া উপজেলার 8 নং রাঙামাটিয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ইউনিয়নের বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ রোমান। ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কুদরত ই কামাল উজ্জ্বল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব শাহীন, মোহাম্মদ কমর উদ্দিন মণ্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুল্লাহ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মী সমাবেশের বক্তারা বলেন, এই অবৈধ সরকারকে উৎখাত করতে আন্দোলন হবে। তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনে সকলকে অংশগ্রহণ করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে আহ্বায়ক পদে মোহাম্মদ আজহারুল ইসলাম মাস্টার, মোহাম্মদ আব্দুল মালিক যুগ্ম আহ্বায়ক পদে মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম তাদের নিজ নিজ পক্ষে বিশাল আকারে মিছিল ও শোভাযাত্রা সহকার কর্মী সমাবেশ অংশগ্রহণ করেন। মিছিলে বিভিন্ন প্রকার স্লোগানে কর্মী সমাবেশ স্থল মুখরিত করে তোলেন।